শস্যের ভেতর ভূত এই প্রবাদ বাক্যটি কম বেশি আমরা সবাই জানি, আর থ্রিলার সিনেমাগুলোতে এই বাক্যটির যথার্থতা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ খুনি আমাদের সামনেই থাকে, কিন্তু আসলে খুনি কে তা আমরা জানি না। প্রিয় দর্শক, আমি আশরাফ ইদিবা স্বাগত জানাচ্ছি আমার সংবাদ ট্রল মুভি রিভিউতে। শহরে পরপর একই পদ্ধতিতে তিনটি খুনের ঘটনা ঘটে যায়। পুলিশ থেকে মিডিয়া সবাই হিমশিম খেতে থাকে এই খুনের রহস্য উদ্ঘাটন করতে। অন্যদিকে উঠতি তারকা মীরা হতে থাকে ব্ল্যাকমেইলের শিকার। এরই মাঝে ঘটে যায় চতুর্থ খুনের ঘটনা। এই সব খুনের নেপথ্যে রয়েছে খোকন। দেখতে অবছলক ভীত একজন সাধারণ মানুষ খোকন কেন নৃশংসভাবে মানুষ খুন করছে, এই হত্যাকাণ্ডের পেছনে তার উদ্দেশ্যই বা কি? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে সঞ্জয় সমাদার পরিচালিত থ্রিলার ওয়েব ফিল্ম ট্রলে। ট্রল ওয়েব ফিল্মটিতে সময় যুগোপযোগী সাইবার বুলিং এর বিষয়টি তুলে ধরা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনার সামান্য বিনোদন যে অন্যের মৃত্যুর কারণ হতে পারে, এই বিষয়টি বোঝানোই সিনেমার মুখ্য উদ্দেশ্য। থ্রিলার ফ্লেভারে যেভাবে সাইবার বুলিং এর বিষয়টি তুলে ধরা হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। সেই সাথে সিনেমার ব্যাকগ্রাউন্ডে মিউজিকের কথা না বললেই নয়, পুরো সিনেমায় এই মিউজিক দর্শকদের আকর্ষণ ধরে রাখবে। সিনেমায় অভিনেতা অভিনেত্রীরা চমৎকার অভিনয় করেছেন। ফাইন, শতাব্দী, অদিত, সদ্য প্রয়াত অভিনেত্রী লরেন ম্যান্ডেস দারুণ অভিনয় করেছেন। গল্পের টুইস্ট এনেছেন অপুর চরিত্র। তবে যার কথা না বললেই নয়, নাটকে এতদিন যে অপূর্বকে রোমান্টিক চরিত্র দেখে মুগ্ধ হয়েছেন, সেই অপূর্বকে দেখতে পাবেন পুরো ভিন্ন চরিত্রে। প্রতিটি দৃশ্যে অপূর্বের অভিনয় মুগ্ধ করবে আপনাকে। প্রতিনিয়তই দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন অভিনেতা এবং অভিনেত্রী থেকে সাধারণ মানুষের ছবি বিভিন্নভাবে এডিট করা হয়। অনেক সময় সেগুলো লিক করে দেওয়া হবে বলে ব্ল্যাকমেইলও করা হয়। আবার অভিনেত্রীদের ছবি কিংবা ভিডিওর নিচে অসংখ্য বাজে মন্তব্য করে থাকি আমরা, কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি আমাদের এসব সামান্য মজা করার কারণে ওই মানুষটাকে কী পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়? আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার মানসিকতা পরিবর্তনের জন্য এই সিনেমাটি দেখা উচিত। সব মিলিয়ে ট্রল ওয়েব ফিল্মে বর্তমান সময়ে প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে যা থেকে যুব সমাজ অনেক কিছু শিখতে পারবে। শালা সুস্থ মানুষ না, কারণ কোনো সুস্থ মানুষের পক্ষে এইভাবে মানুষ খুন করা সম্ভব না। দর্শক, এই ছিল আজকের আয়োজন। বিনোদন পাতার নতুন সব আপডেট জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।